হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি মুভি স্টকে আপনাদের স্বাগত। কবিরের সাফল্যের পর আরও দুটি অন্যরকম সিনেমা নিয়ে উপহার দিতে চলেছেন দেব। প্রথম ছবি ধূমকেতু, অনেকদিন পর দেব শুভশ্রী আবার আসতে চলেছেন সিনেমার পর্দায়। এক অন্যরকম ভালোবাসা ও থ্রিলার গল্প ধূমকেতুতে দেবের দুরকম লুক দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। নৈনিতালে ধূমকেতুর শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। এই সিনেমা নিয়ে দেব শুভশ্রী দুজনে খুবই উৎসাহিত। এই সিনেমার ব্যাপারে দেব শুভশ্রী দুজনেই আশাবাদী যে অনেকদিন পর তাদের এই জুটি দর্শকদের আবার মন টানবে, দর্শকদের ভালো লাগবে। পরের ছবি একটি কমেডি ছবি হইচই, যা হতে চলেছে বাংলা সিনেমার মেগা কমেডি ছবি। দেবের বিপরীতে মিম এই ছবির নায়িকা। এছাড়াও ছবিতে রয়েছে প্রিয়াঙ্কা, মিম, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জির মতো অভিনেতা। তো দেখা যাক আগামী এই ছবি দুটি দর্শকদের মন কতটা জয় করতে পারে। আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।